প্রণাম বন্ধুরা, শুভ গণেশ চতুর্থীতে তোমাদের সকলকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আমার বাড়ির গণেশ পুজো নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে, দেখাবো দেখো তোমরা আমি কেমন ছোট্ট করে আয়োজন করে আমার বাড়ির গণেশ পুজো করি। তার সাথে সাথে আছে শ্রেয়ানের দুষ্টুমি, শ্রেয়ানি তো আমার ছোট্ট ঠাকুর, ও না এলে আমার পুজো কী করে হবে, তাই ও চন্দন বেটে দিচ্ছে আমার ঠাকুরকে, স্নান করিয়ে দিচ্ছে, আমার সমস্ত কাজেও আমাকে সাহায্য করে দিচ্ছে। এ দেখো বন্ধুরা, আমি এখন ফল কাটতে শুরু করে দিয়েছি, তার আগে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, এবার তারপরে ফলটা কাটছি। পাঁচ রকমের ফল এখানে আমি কেটে নেব, পাঁচ রকমের ফল, গোটা ফল দিয়েছি আর পাঁচ রকমের ফলই আবার কেটে নিয়ে আমি ঠাকুরকে প্রসাদ দেব। এই যে আমার ছোট্ট গণেশ ফল কাটছি আর গণেশ একটা করে ফল চাইছে, মা আমাকেও একটু দাও করে ওকেও দিলাম। মানুষের মনেই তো ঠাকুর থাকে, বাচ্চারাই ঠাকুরের রূপ, তাই না? এই যে ফল কাটা হয়ে গেছে, এবার আমি আমার গণেশ ঠাকুরকে নামিয়ে নিলাম, এবার পরিষ্কার করে নেব মালাটা খুলে। এবার পরিষ্কার করে নিয়ে ওই যে দেখো দুধ আর গঙ্গা জল একসঙ্গে করে রাখা আছে, এরপর মধু আর ঘি দেব, মধু আর ঘি মিশিয়ে দেব দুধ গঙ্গা জলের ঘটিটাতে। এই যে মধু আর ঘি মিশিয়ে দিলাম, এবার মধুটা মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে এবার একটু সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব, এটা দিয়েই আমার গণেশ ঠাকুরকে আমি চান করাবো। দেখতে থাকো, এই যে দেখো ওম গং গণপতয়ে নমঃ, এই মন্ত্র জপ করতে করতে আমি আমার গণেশ ঠাকুরকে এই দুধ গঙ্গা জল ঘি আর মধু এই দিয়ে স্নান করাবো, স্নান করাচ্ছি আমি, আর আমার সঙ্গে শ্রেয়ানও স্নান করাবে। ও সব সময় বলছে মা আমাকে দাও আমি করাবো। এই যে দুষ্টু ওর ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে, একটা মনে অদ্ভুত শান্তি হয়, অদ্ভুত ভালো লাগা থাকে, আর মনের ভক্তিটাই তো আসল ভক্তি। মনের ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে পুজো করলেই সেই পুজো সম্পূর্ণ হয়, আর সেখানে তো আমার শ্রেয়ানও রয়েছে। এই যে ভালোভাবে স্নান করিয়ে দেওয়ার পর আবার গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ঠাকুরটাকে, যাতে ওখানে দই ছিল, দুধ গঙ্গা জল দই বলাম ভুল হয়ে গেছে, দুধ গঙ্গা জল দই ঘি আর মধু এই উপকরণ ছিল, তো তাই জন্য আবার ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আমি। সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে ঠাকুরের গামছা দিয়ে ঠাকুরকে মুছিয়ে আসনে বসাবো। ঠাকুরকে মোছানোর পর আমি ঠাকুরের আসনটা তৈরি করে নেব। ঠাকুরের আসন তৈরি করতে পাঁচটা সিঁদুরের ফোঁটা, আতপ চাল আর কিছু ফুল ছড়িয়ে ঠাকুরের আসন তৈরি করে নিতে হয়, তো আমিও সেভাবেই ঠাকুরের আসন তৈরি করে নিয়েছিলাম। মুছিয়ে ঠাকুরকে আমি সেই আসনে বসিয়ে দেব, তোমরা দেখো। দেখো আমি আমার ঠাকুরকে আসন তৈরি করে বসিয়ে দিলাম, এবার একটু ঠিক করে নেব। এরপর ঠাকুরকে মালাটা পরিয়ে দেব, ঠাকুরের হাতে রাখিটা পরিয়ে দিলাম, এরপর ঠাকুরকে মালাটা পরিয়ে দেব। এরপর মালা দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেব, সাজানোর পর তোমরাই বলবে আমার ঠাকুরকে কেমন সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদেরও হয়তো সুন্দর লাগবে। এরপর ফুল দিয়ে আসনটাও সাজিয়ে দেব, গোটা আসনটা ফুল দিয়ে সাজিয়ে দেব,
দুটো জবা ফুল এনেছিল, জবা ফুল গণেশ পুজোয় লাগে, পদ্ম ফুলও লাগে, পদ্ম ফুল পায়নি তাই জবা ফুল এনেছে, গাঁদা ফুল দিলেও হয়, ঠাকুরের প্রিয় রং সবুজ, সবুজ রঙের যে কোনো জিনিস, যে কোনো মিষ্টি দিলেই হয়। আর একটা বিশেষ কথা বন্ধুরা, আজকের দিনে কিন্তু তোমরা ভুল করেও চাঁদ দেখবে না, আজকের দিনে চাঁদ দেখতে নেই, কথিত আছে গণেশ ঠাকুর অভিশাপ দিয়েছিল আজকের দিনে যে চাঁদ দেখবে তার জীবনে কলঙ্ক নেমে আসবে, কারণ চন্দ্রদেব গণেশ ঠাকুরকে দেখে হাসাহাসি করেছিল, সেই কারণে এবার একটা চাঁদমালা পরিয়ে দিলাম। এবার আমি পৈতেটাও দিয়ে দেব ঠাকুরকে, দিয়ে দিলাম। আর মাথায় দেখো দুর্বা দিয়েছি, গণেশ ঠাকুরের দুর্বা খুব প্রিয়, শুধু দুর্গা জলেই গণেশ ঠাকুর সন্তুষ্ট হয়ে যায়। আর আয়োজনে রেখেছি 5টা পান পাতা, সুপারি, 5টা দ্রব্য, বেল পাতা, আর 5 রকমের মিষ্টি, 5 রকমের গোটা ফল, 5 রকমের কাঁটা ফল। আর চল, এই হচ্ছে আমার ছোট্ট করে আয়োজন। এবার দিয়ে দিলাম চন্দনের ফোঁটা, এবার দিয়ে দিলাম হলুদের ফোঁটা, এবার দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা, এবার দিয়ে দিলাম একটু আতপ চাল। এই যে এবার সব থালাগুলো ঠাকুরকে ঠিকভাবে ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছি, প্রদীপটা ডান দিকে দিচ্ছি। এবার একটু ধূপ দিয়ে ঠাকুরের আরতি করে নিচ্ছি। তোমরাই বলো আমার ঠাকুরকে কি সুন্দর লাগছে না, যেন মনে হচ্ছে ঠাকুর সত্যিই আসনে এসে বসেছে, কি অভূতপূর্ব দৃশ্য। এই যে ঘিয়ের প্রদীপ দিয়ে একটু আরতি করে নিচ্ছি ঠাকুরকে, এইবার ওই যে পান সুপারি, বেলপাতা, দুর্বা ফুল এই সমস্ত রেখেছিলাম সেটা প্লেটটা দিয়ে আরতি করলাম। এইবার ঠাকুরের মিষ্টির থালা, ফলের থালা, গোটা ফলের থালা সব কিছু ঠাকুরের চরণে দিলাম। এরপর আবারও একবার ধূপ দেখিয়ে দিলাম। এবার আমার নিত্য পুজোর লক্ষ্মী দেবীর ঘটে জল, শিব ঠাকুরকে জল, এবার গণেশ ঠাকুরকে ফল মিষ্টি খাইয়ে দিলাম। দেখো আমার গণপতি বাপ্পাকে কেমন লাগে তোমরা দেখে নাও। আমার সব ঠাকুরগুলোকে দেখে নাও, তোমরা হয়তো জানো লক্ষ্মী ঠাকুরের পাশেই ওই আমার সিংহাসনে গণেশ ঠাকুর থাকে। আজকে গণেশ ঠাকুরটাকে এই আলাদাভাবে পুজো করেছি। লক্ষ্মী ঠাকুরের পাশটা দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে না বলো। আবার কালকে তুলে দেবো, কালকে বৃহস্পতিবার আবার কালকে পুজো করবো।